পকেটে ভরে পাইথন পাচার, 14টি সাপ সহ ধরা পড়ল এক ব্যক্তি। পকেটে করে জীবিত সাপ পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক ব্যক্তি। কালো পোশাক এবং সাদা টুপি পরা যাত্রীকে দেখে সন্দেহ হয় বিমানবন্দরে কর্মরত কাস্টম অফিসারদের। তাকে ভালোভাবে তল্লাশি করতেই পকেট থেকে উদ্ধার হয় মোজার মধ্যে থাকা 14টি জীবিত সাপ। ভাবতে পারছেন, ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর শেনজেনে। চীন হংকং সীমানার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ফুতিয়ান বন্দরে যাত্রী চেকপয়েন্টে দাঁড়িয়ে একজন ব্যক্তি উদ্বিগ্নভাবে তার পকেটে হাত দিচ্ছিলেন। কর্মরত কাস্টম অফিসাররা লক্ষ্য করেন লোকটিকে নার্ভাস দেখাচ্ছে এবং সে বারবার চোখে যোগাযোগ এড়িয়ে যাচ্ছে, আর তাই দেখে প্রাথমিক সন্দেহ হয় অফিসারদের। তল্লাশি করতেই উদ্ধার হয় সাপগুলি, এরপরে তাকে হেফাজতে নেয় পুলিশ। উদ্ধার হওয়া সাপগুলিকে অফিসারেরা সাবধানে মোজা খুলে একে একে বের করে প্লাস্টিকের পাত্রে রাখে, পরে তা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। 14টি সাপের মধ্যে 3টিকে বল পাইথন হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা রয়্যাল পাইথন নামে পরিচিত। এই সাপগুলি বিপদাপন্ন প্রজাতির অন্তর্গত। আন্তর্জাতিক ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারসের লাল তালিকাভুক্ত সাপগুলি পাচার করছিল ওই ব্যক্তি। চীনের আইন অনুযায়ী দেশের মধ্যে বা বাইরে পাচারের জন্য উদ্ধার হওয়া প্রাণীগুলিকে আইনগতভাবে ছেড়ে দেওয়ার আগে তাদের অবশ্যই শারীরিক পরীক্ষা করতে হবে। উদ্ধার হওয়া প্রাণীদের কিছুদিনের জন্য আলাদাভাবে নজরে রাখতে হবে। পাচারকারীর কাছ থেকে উদ্ধার হওয়া 14টি সাপের শারীরিক পরীক্ষার পর উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে। এর আগে পূর্ব চীনের ঝাজিয়াং প্রদেশের একটি রেল স্টেশনে এইরকম একটি ঘটনা ঘটেছিল। 50টি অত্যন্ত বিষধর সাপ সহ একজন ব্যক্তিকে আটক করেছিল চীনা পুলিশ। স্নেক ওয়াইন বানানোর জন্য সাপগুলিকে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তিনি। গত মাসে একজন মহিলা সাপ পাচার করার চেষ্টায় আটক হয়েছিল ফুটিয়ান বন্দরে। যুগ যুগ ধরে চীনে সাপ স্নেক ওয়াইন শক্তিবর্ধক ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। এই কারণে চোরাচালানকারীরা টাকার লোভে এই বন্যপ্রাণী পাচার করে থাকে। ফুতিয়ান বন্দরের কাস্টম অফিসারেরা রক্ষা করল 14টি বন্যপ্রাণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আরও এরকম মজাদার তথ্যমূলক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখুন।